বাস দেখ কাকে বলে করি তারা পৌঁছে গেছি সোয়া তিনটে বাজে চেক দিন আর উষার শরীর আসার সাথে সাথে একদম ঠিক হয়ে গেছে এই বিচটা দেখলেই বাস আওয়াজ শুনতে পাচ্ছে ভেতর থেকে এমনি আওয়াজ বেরোচ্ছে উষার এত ওর খুশি লাগে দীঘা এসে কিন্তু আমরা এক বেলার জন্যই এসছি জাস্ট আ রিফ্রেশার চলো তোমাদেরকে কুইক রুম ট্যুর এই রুমটা আলাদা হার বারের থেকে আমাদের তাই জন্য এই যে ঢুকে এইটা ওয়াশরুম এই যে বেশ ভালো আছে ফোর বেডস একদম সি ফেসিং এই যে হচ্ছে আমাদের ব্যালকনি রুষা তো এখানেই বসে থাকবে না না এখান থেকে বসে বসে অর্ডার করবে না আর এই তো হচ্ছে রুষার চশমার দোকান ওয়াও সাড়ে চারটে বাজে আমরা এখন লাঞ্চ করছি এই যে আমাদের লাঞ্চ এসে গেছে এখানে এলেই আমরা আলু পোস্ত খাবো আলু পোস্ত আলু চোখে ডাল আর ভাত একদম প্লেন সিম্পল খাবার স্পুন আনতে বলেছি অনলি পেটে একটু কিছু করবে ফিনিশ এখন বিকেল হয়ে এসছে একদম সন্ধ্যে রাত্রে এখানটা দেখলেই আলাদা লাগে দেখো ওখানে ওয়াটার স্পোর্টস চলছে মাস্ট লাগে এখানে রিফ্রেশিং পুরো দীঘা ইজ অলওয়েজ রিফ্রেশিং আমাদের নিউ দীঘা বহুত ভালো লাগে মানে পুচু এসে গেছে আমাদের পুচু পুচুকে ছেড়ে এসে গেছিল আজকে দীঘা দেখে এত খুশি হয়েছে বাচ্চা আবার ওকে একটা পুদিনারা খাইয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস খেতে গিয়ে পুরো গায়ে পড়লো নিয়ে আমি জামা কাপড় কম এনেছি আর এই রুমটা বেশ স্পেস রুম দেখো অনেক বড় আর ওই সাইডটাতে তো দেখা লাগে মিরর আর লাগে রাখার জায়গা এটা একটা লম্বা টেবিল আর এইটা হচ্ছে বেস্ট পার্ট রুমটার এই যে এই ব্যালকনিটা পুরো মানে দীঘাকে এনজয় করো বসে বসে আর কোথাও যাওয়ার দরকার নেই চলো এই জামাটা কিছু করি কি বাজে লাগছে পলটন গোয়িং আউট আগের বার আমাদের রুম এটা ছিল 207 এবার আমাদের রুম 212 এই তো লাগিয়েছে তো তোর জন্য এই তো ঝুলা লাগিয়ে দিয়েছে দেখা একদম রকে বললে এই যে এটা আমাদের হোটেলের বাইরে আর এই আমাদের হোটেল কোথায় রান্না করি ও এই যে ওটা আমাদের রুম ফ্লাইট চলছে দীঘাতে এসে আগেই বলে দোকানে চলো আমরা আগে সি বিচে যাবো তারপরে দোকানের টার্ন আসবে আমরা আগে সি বিচে যাবো ও এই জায়গাটাতে এলে রুষাকে মন ভালো হয়ে যায় বলছ তো খালি রুষাকেই সবাই বলছে না সবাই কি কি আছে সে দেখ এই দোকানগুলো দেখলে আর রুষাকে কেউ আটকাতে পারে না রে রুষাকে কেন আমাকেও আগে আটকাতে যেত না এখন কিছু নেওয়ার থাকে না বলে এমনি ঘুরতেই ভালো লাগে
কেনাকাটির দরকার নেই। কি ভালো লাগছে জায়গাটাতে, সে গান বাজছে, চাকরি যারা শুনতে আরো ভালো লাগে। তুমি ঠান্ডা নেই দীঘাতে, আমি আবার একটা ফুল স্লিভস টি শার্ট তার উপরে সোয়েট শার্ট, গরম লাগছে। পুরো উঁচুটা গলা থেকে এই হাফে ঢুকে যাবে। ড্রিঙ্ক দিদি শুরু হয়ে গেছে, তোমারই আমার থোড়ি সব তোমার। দীঘা এসে মাছ খাবো না, এটা একটুখানি কেমন যেন লাগছিল, তাও একটু রিস্ক নিলাম একটা। ফার্স্ট রাউন্ড শপিং হয়ে গেছে, এরকম যাচ্ছে, বন্ধ করে দিয়েছে, এবার এরপরে আবার উনি বেরোবেন। স্লাইড করবে, এসে গেছি একবার হোটেলে, আরেকবার আসবো, মানে আরেকবার বেরোবো। বসি একটুখানি, এদিকটা তো এখন টেবিল এবেলও লাগিয়ে দিয়েছে বসার বেশ। এই যা আমাদের গাড়ি দাঁড়িয়ে, দীঘাতে একদম গরম আসে, প্রচণ্ড গরম, মনে হচ্ছে জ্যাকেটটা খুলে আসি ভেতরে গিয়ে, এত গরম লাগছে। এখনো আসছে হচ্ছে রাতের দীঘা, নিউ দীঘা দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম পুরো বাজার কিনে নেই, কম কম লোকজন আছে। আমাদের ট্রিপ এসিকে সাথ শেষ, কালকে চেক আউট এখান থেকে দীঘা থেকে, এখান থেকে কলকাতা, বাস ফিনিশ আমাদের হলিডেজ। তো এটা একটা টুইস্ট ছিল আমাদের, অ্যাকচুয়ালি প্ল্যান ছিল ঘাটশিলা, তো ওখানে সব দেখাই হয়ে গেল, তো তখন একটা দিন ছিল হাতে, তো আমরা এখানে চলে এলাম দীঘা। ভালো দীঘাটা একটুখানি ঘুরে এক বেলার জন্য ঠিক চাই, তো জাস্ট আ রিফ্রেশার আর কি। কাল সকাল সকাল চেক আউট, এখান থেকে বোধ হয় 9:30 চেক আউট, তো দেখবো 9:30 না হলে 10:30-11 o'clock অব্দি দীঘা থেকে বেরিয়ে যাবো। স্ন্যাক্স চিনি ছাড়া চা, স্ন্যাক্স টাইম। একটা কাণ্ড হয়েছে, মাথার স্কার্ফ মাফলার ম্যাডামের মাথার থেকে কোথায় পড়ে গেছে, রজত আরও খুঁজতে গেছে যে দোকানে ছিল, আমি বেরিয়েছি আবার যাবো। হোটেলে ড্রাইভার অ্যাকোমোডেশন আছে, কিন্তু ওনারা চাদর দেন ড্রাইভারদেরকে এই ঠান্ডাতে, বলো বেচারা সবে কি করে, বললাম অনেক করে যে ব্ল্যাঙ্কেট দিন, তখন ওরা অ্যারেঞ্জ করছে, হোপফুলি অ্যারেঞ্জ যেন করে দেয়। চলো দেখি ওর মাফলার কোথায় গেল, পাওয়া যাবে না যদি কোথাও পড়ে থাকে, বাট স্টিল আ ট্রাই। এখন একটু একটু ঠান্ডা লাগছে, এখানে দীঘার এই একটাই ভালো লাগে, সারা রাত সারা সন্ধ্যে মানে লোকজন, ভেরি লাইভলি।
এই সাইডটা হচ্ছে আমাদের আগে থাকার ঠিকানা, হ্যাঁ এটা আমাদের খাওয়ার ঠিকানা। হ্যাঁ তখন এই হোটেল আসা ইন্টারন্যাশনাল থেকেই ভালোভাবে সমুদ্র দেখা যায়। তো কি বার ছিল ওই হোটেলটা আরো এটা হচ্ছে টোকিও এটা আমরা পায়েলের সাথে পায়েল যখন এসেছিল আমাদের সাথে এটাতে ছিলাম। এইসবগুলো আমাদের থাকার ঠিকানা, মানে হার বছর আসছি তাই জন্য সব ট্রাই করেছি। হ্যাঁ এটা একটা নতুন হয়েছে, আর এখন আমাদের ঠিকানা হয়েছে নিউ গীতাঞ্জলি। বলে দিয়েছি আমি ওকে, হারিয়েছে টুপি, তারপরে এই যে দুঃখী হয়ে বসে আছে, মাথা টুপি নাকি টুপি মাথা থেকে পড়ে গেছে ও বুঝতে পারেনি, এটা ওর সাথেই হয়। চলো আমাদের লট মানি আরো শপিং হলো। ইয়ার ওয়ান ইয়ার টু করে লাগালে রুষার এই হোটেলে কত বড় হয়ে যাচ্ছে দেখা যাবে। আমাদের এই হঠাৎ প্ল্যানটা বেশ ভালোই হলো, কিন্তু কারোর এটাতে এখনো মন ভরেনি। আবার একবার নাকি এই বছরে দীঘা আসতেই হবে, দিস ইজ নট মানে এই বছরের দীঘা ট্রিপ, আগের বছর 2023 তে আমরা মার্চে এসেছিলাম। সব এখনো জেগে আছে, এখনো এমনিও লোক ঘুরছে, আজকে মানডে তাতেও যে এত লোক ঘুরছে দীঘাতে এটাই একটু অদ্ভুত। আজকে আমাদের গাড়িটা একাই দাঁড়িয়ে আছে, আর একটা দুটো গাড়ি আছে, নইলে অন্য অন্য টাইমে গাড়ি হোলির টাইমে যখন এসেছিলাম তখন তো একটা জায়গা পাওয়া যাচ্ছিল না। হয়ে গেল আমাদের এই আজকের দিনটা এখানে শেষ করছি, এবার ডিনার করবো রুমে, আমরা আজকে ডিনার করছি, টায়ার্ড হয়ে গেছি সব, ঘাটশিলা থেকে ডিরেক্ট এখানে এসছি। তো এ দেখো চলছে এখন খেলছে মা ওখানে, বাস এরপরে ডিনারও অর্ডার হয়ে গেছে আসবে, কিন্তু দীঘা এখনো ঘুমায়নি, সব জেগে আছে দেখো, সব রাস্তায় ঘোরাঘুরিও করছে বাচ্চা কাচ্চা সব। এইটাই দীঘার আমার সবচেয়ে ভালো লাগে, আর আমি এই ব্যালকানিতে বসে আছি চেয়ারে, আর হে রেখে দেখছি, তো খেয়ে দে বাস এবার রেস্ট করবো, সকালে চেক আউট আর সকালে কলকাতা ব্যাক। তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে, সো টিল দেন টেক কেয়ার। সিম্পল খাবার খাচ্ছি, নো নন ভেজ। I wanna kiss you before the sun.